প্রচণ্ড শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে দিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। দক্ষিণ এবং পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ এবং পূর্ব উপসাগর এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় কেন্দ্রে 74 কিলোমিটার মধ্যে বুধবার বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 160 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হওয়ার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অথচ আগের দিন মঙ্গলবার ঘূর্ণিঝড় কেন্দ্রে 74 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ছিল 110 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। এছাড়া ঘূর্ণিঝড়টি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1275, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1225, মংলা সমুদ্রবন্দর থেকে 1150 ও পায়রা সমুদ্রবন্দর থেকে 1150 কিলোমিটার দক্ষিণ ও পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অথচ মঙ্গলবার চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1325, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1260, মংলা সমুদ্রবন্দর থেকে 1250 ও পায়রা সমুদ্রবন্দর থেকে 1230 কিলোমিটার ধরে দক্ষিণ ও পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বার্তায় বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ফণী আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দক্ষিণ ও পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ এবং পূর্ব উপসাগর এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দরসমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত নামে 4 নম্বর হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।